চিকিৎসা এবং চিকিৎসক, সভ্যতা, জনজীবন এবং মানব চেতনার অগ্রগতির সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে আছে, লগ্ন হয়ে আছে এই দুটি শব্দ। চিকিৎসা যখন নিরাময়ের পথ দেখায় তখন চিকিৎসা হয় আশীর্বাদ, আবার যখন তা হয় মারণের কারণ তখন চিকিৎসার সমার্থক শব্দ হয়ে ওঠে অভিশাপ। আধুনিক বিজ্ঞানের অগ্রগতি, আধুনিক বিজ্ঞান নির্ভর চিকিৎসার অগ্রগতি যেমন একদিকে জীবনের স্থায়িত্ব, রোগ নিরাময়ের সম্ভাবনাকে বহু গুণ বাড়িয়ে তুলেছে, এর বিপ্রতিপে তার পার্শ্ব প্রতিক্রিয়াও বেড়ে গেছে বহু গুণ। এইখানেই জীবনের সঙ্গে জড়িয়ে গেছে বিকল্প চিকিৎসা, তার স্বপ্ন, তার সম্ভাবনা আর কল্পনা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে। বিকল্প চিকিৎসার বিশ্বব্যাপী বিস্তীর্ণ বিস্তারে অল্টারনেটিভ মেডিকেল কাউন্সিল ক্যালকাটা একটি বিশিষ্ট নাম। এর প্রধান ড. রমেশচন্দ্র বৈদ্য বিকল্প চিকিৎসার ক্ষেত্রে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর বারাসাতের হেলাবটতলায় এএমসিসির প্রধান দপ্তরে আমরা মুখোমুখি হলাম ড. রমেশচন্দ্র বৈদ্যর সঙ্গে। আমরা চিকিৎসা বলতে এই মুহূর্তে যে পৃথিবীতে যে যুগে বাস করছি সেই চিকিৎসা কিন্তু অত্যন্ত উন্নত মানের চিকিৎসা। সারা বিশ্বজুড়ে সেই চিকিৎসার সুফল বিশ্বের মানুষ, সেটা প্রথম বিশ্ব হোক, দ্বিতীয় বিশ্ব হোক, তৃতীয় বিশ্ব হোক, যে যা নিজের মতো করে পাচ্ছেন পাচ্ছেন, রোগী চিকিৎসা হচ্ছে। এই প্রভূত বিজ্ঞানের উন্নতি বিধানের ফলে যে সুচিকিৎসা আমরা পাচ্ছি তার পাশাপাশি নিশ্চয়ই স্বীকার করবেন আমরা একই সঙ্গে চিকিৎসার বিভ্রাটের যুগের মধ্যেও কিন্তু আছি। কাগজে, পত্রে, টেলিভিশনে আমরা প্রায়শই দেখি কত জায়গায় কত রকম চিকিৎসা বিভ্রাট হয়েছে। বিশেষ করে প্রথাগত চিকিৎসা, ধরুন অ্যালোপ্যাথি যে চিকিৎসা পদ্ধতি, তাতে যেসব ওষুধ খেতে হয় নিশ্চয়ই দেখেছেন যে কত কত অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্টস, পার্শ্ব প্রতিক্রিয়া কি তীব্র আকারে ধারণ করতে পারে। তখন একটা ওষুধ হয়তো দেওয়া হলেও সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধের জন্য আরো পাঁচটা ওষুধ দিতে হচ্ছে এবং দেখা যাচ্ছে হয়তো সেটা রোগীর সংগতির বাইরে চলে যাচ্ছে এবং সেইটা করতে গিয়ে হয়তো আরো পাঁচটা, যেটাকে সারাতে যাচ্ছি সেটা হয়তো সারলো কিন্তু তার পাশাপাশি আরো পাঁচটা অন্য উপদ্রবের শিকার হয়ে পড়ল রোগী। কিন্তু হয় এক্ষেত্রে এরকম একটা চিকিৎসার কথা কি আমরা ভাবতে পারি না, যেটা এই প্রথাগত চিকিৎসার বিকল্প, যেখানে মেডিসিনটাই একমাত্র প্রয়োগের পদ্ধতি নয়, সেটা ছাড়াও কিছু হতে পারে, সত্যি পারে। ধরুন না যোগ থেরাপি, কোন ওষুধের ব্যাপার নেই, ওয়াটার থেরাপি, প্লেন জল, কোন রকম দাওয়াই সেখানে জল ছাড়া কিছু নেই, ফিজিওথেরাপি একেবারে শরীরের সঞ্চালনের মধ্যে দিয়ে আপনার হয়ে কেউ একজন আপনাকে করে দেবে, যোগাটা অবশ্য নিজেকে নিজে করতে হচ্ছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু স্বীকৃত বিকল্প চিকিৎসা, অর্থাৎ কিনা অল্টারনেটিভ মেডিসিন। আপনারা জানেন হয়তো, একবার স্মরণ করিয়ে দিই, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে পৃথিবীর উন্নততম একটি দেশ, সেখানে চিকিৎসার পদ্ধতি কতটা উন্নত একটা মোটামুটি ধারণা আপনাদের নিশ্চয়ই আছে। সেখানেও অল্টারনেটিভ মেডিসিন, বিকল্প চিকিৎসা মানুষ মেনে নিয়েছেন। শুধু তাই নয়, জনগণের চাপে বিল ক্লিনটন যখন সেখানে প্রেসিডেন্ট ছিলেন, তিনি বাধ্য হয়েছিলেন একটা কমিশন বসাতে, যে কমিশন তাদের সার্ভে করার পরে একটা রিপোর্ট সাবমিট করলেন যাকে নাম দেওয়া হয়েছে হোয়াইট হাউস রিপোর্ট। এবং সেখানে হোয়াইট হাউস রিপোর্টে কিন্তু পরিষ্কারভাবে বিকল্প চিকিৎসা, অল্টারনেটিভ মেডিসিন একটা চিকিৎসা পদ্ধতি স্বীকৃতি পেয়েছে। অত উন্নত চিকিৎসা পদ্ধতি, প্রথাগত চিকিৎসা পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সত্ত্বেও, কিন্তু কি কারণ বলতে পারবো না, মানে কেন একটা অদ্ভুত জেদের বসে, একগুঁয়েমির বসে আমাদের এখানে, আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক পেছিয়ে আছে, তা সত্ত্বেও কিন্তু বিকল্প চিকিৎসাকে সরকারি স্বীকৃতি এখনো দেওয়া হয়নি, এখনো না। কিন্তু কেন দেওয়া হচ্ছে না, যে প্রশ্ন আপনার আমার মনে জানতেই পারে। অল্টারনেটিভ
মেডিকেল কাউন্সিল ক্যালকাটা এর যিনি মুখ্য কাউন্সিলর ডক্টর রমেশ বৈদ্য, আমরা তার শরণাপন্ন হয়েছিলাম। আসলে দেখি ডাক্তার বৈদ্য কি বলেন, কারণটা কি, কেন এই স্বীকৃতি আমরা পাচ্ছি না? পূর্বেই তো আমরা যে সাক্ষাৎকারে বারবার করে বলছি, বিকল্প চিকিৎসা ব্যবস্থা বা অল্টারনেটিভ মেডিসিন সম্বন্ধে বিভিন্ন লোকের বিভিন্ন মতবাদ। তো পৃথিবীর সারা দেশের মতন আমাদের দেশও, বিশেষ করে আমেরিকাতে যখন বিল ক্লিনটন রাষ্ট্রপতি হিসেবে ছিলেন, ওই সময়তে আমেরিকার 80% লোক তারাও বলছিল যে অল্টারনেটিভ মেডিসিন একটা ফ্রড বোনাস। তখনই বিল ক্লিনটন ওই কমিটি গঠন করেন যার নাম হোয়াইট হাউস কমিশন। তো বিল ক্লিনটন 2000 সালে সেই শুরু করলেন তদন্ত কমিশন, তিনি ক্ষমতা থেকে চলেও গেলেন, নূতন এলেন বুশ প্রশাসন, তিনিও এইটা নিয়ে বারবার তার হোয়াইট হাউস কমিশনকে রিপোর্টগুলো কালেক্ট করবার জন্য তার কমিটিকে আদেশ দিয়েছেন, এবং তারা প্রায় 80 থেকে 90টা দেশ এবং 100-এর উপরে মিটিং করে সারা পৃথিবীতে, এবং 100 ডাক্তার মিলিতভাবে সেই মিটিংগুলো বিভিন্ন দেশে অনুষ্ঠিত করবার পর তারা যে নোটিশগুলো, অর্থাৎ যে সমস্ত সার্কুলার বা যে সমস্ত রিপোর্ট তারা সংগ্রহ করেছে, সেই রিপোর্টগুলো আমাদের কাছে রয়েছে, এবং সেই রিপোর্টগুলো আমরা আমাদের যে হিলিং এই পত্রিকা থেকে বারবার আমরা জানিয়ে আসছি, এবং ওই রিপোর্টের ভিত্তিতে হোয়াইট হাউস তখন 2002 মার্চ মাসে তারা সেই ফাইনাল রিপোর্টটা বের করে, এবং সেই রিপোর্টটা আমরা আজকে প্রত্যেকটি বিকল্প চিকিৎসক তথা যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই মূল বিষয়টা যে অল্টারনেটিভ মেডিসিন কিভাবে আমাদের আন্দোলন করে, কিভাবে আমরা বিকল্প চিকিৎসকদের পাশে দাঁড় করাতে পারি, এবং সরকার বিকল্প চিকিৎসা নিয়ে যে ভাবনা চিন্তা করছেন, তারা হয়তো এই হোয়াইট হাউস সম্বন্ধে এখনো ওয়াকিবহাল হয়নি, তবে তার যারা প্রশাসক হিসেবে কাজ করছেন দিল্লি, তারা নিজস্ব একটা মুখপত্র বার করেছেন ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে, যেটা ফার্স্ট সার্কুলেশন অক্টোবর মাসেই বেরিয়েছে, এবং তাতে তারা পরিষ্কার করে হোয়াইট হাউস রিপোর্টকে ইনক্লুড করেছে, এবং আমাদের কনফারেন্সে হেলথ মিনিস্টার অফ মিজোরাম তিনিও সেটাকে বারবার রিপিট করে, হেলথ মিনিস্টার তৎকালীন শত্রুঘ্ন সিনহা, তার কাছে আমাদের অল্টারনেটিভ মেডিকেল কাউন্সিল ক্যালকাটাকে রেফার করে আমাদের কাউন্সিলকে রেকমেন্ডেশনের জন্য আবেদন রেখেছেন, এবং আমরা বিগত 17ই মে হিন্দু পত্রিকা বা আনন্দবাজার বা আরো অনেকগুলো আমাদের রিজনাল পত্রিকাতে রিপিট করেছে যে ওই একই খবর। তার এই পরিপ্রেক্ষিতে আমরা ইউনিয়ন হেলথ মিনিস্টার মিসেস সুষমা স্বরাজের কাছে আমরা একটা প্রতিবাদ জানিয়েছি, যে প্রতিবাদটা আমরা আমাদের এই হিলিং এর মাধ্যমে এই জুলাই ইস্যুতে আমরা প্রকাশ করেছি, যাতে করে বিকল্প চিকিৎসকরা বা অর্গানাইজার কোনো মতে বিভ্রান্তিমূলক প্রচারে বিভ্রান্ত না হয়ে তারা সঠিক জায়গায় চলে আসে, এবং আমাদের বারাসাতের অল্টারনেটিভ মেডিকেল কাউন্সিল ক্যালকাটা তাদের জন্য বারবার অনুরোধ করছে, তারা এখানে আসুন, এখানে এসে মূল তথ্য অর্থাৎ এর লিগ্যালিটি, ভ্যালিডিটি, এর স্ট্যান্ডার্ড জানার জন্য আমরা বারবার তাদেরকে আমাদের বারাসাতের অফিসে আসার জন্য আবেদন রাখছি, বা আমাদের যে সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজ সারা পশ্চিমবাংলা তথা পশ্চিমবাংলার বাইরে আমাদের যে সমস্ত সেন্টার রয়েছে তারা সেখানে যোগাযোগ করুক, অথবা বনগাঁ থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্রত্যেকটি স্টলে আমাদের হিলিং ম্যাগাজিন পাওয়া যাচ্ছে, সেই ম্যাগাজিন তারা সংগ্রহ করে তাদের এই রিপোর্ট অর্থাৎ আইন অনুযায়ী যে ব্যবস্থা আমরা গ্রহণ করছি সেগুলো তারা জানতে পারবে, এবং আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি অল্পদিনের মধ্যে আমাদের হিলিং বাংলায় প্রকাশিত হচ্ছে। অল্টারনেটিভ মেডিসিন, বিকল্প চিকিৎসা, দেখুন আমরা আপনাদেরই হয়ে ভাবছি, আপনাদেরই হয়ে কথা বলছি, যে কারণে যে আমরা সবাই চাই যে মানুষের কাছে চিকিৎসা সহজলভ্য হোক, সুগম হোক, মানুষের যে চিকিৎসার সুবিধেটুকু সত্যি সত্যি পায়, অসুস্থ হয়ে পড়লে সত্যি যেন মানুষ অসহায়ভাবে
জীবন বিসর্জন দিতে বাধ্য না হয়। আমরা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে দেখতে চাইছি আপনাদেরই মতোই এই অল্টারনেটিভ মেডিসিনের কথা যারা বলছেন, বিকল্প চিকিৎসা পদ্ধতি, তারা সত্যি কতটা কার্যকরী। তারা যে মেডিকেল কোর্স, প্যারামেডিকেল কোর্সগুলো শেখাচ্ছেন, তাতে ডিগ্রি দিচ্ছেন, ডিপ্লোমা দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন, তাদেরকে স্বীকৃতি দিল কার? তারা যে স্বীকৃতি দিচ্ছেন সেই স্বীকৃতির মূল্য বাজারে কতটা, কতখানি, তার মূল্যায়নটা কে করবে? আসলে এটা আপনারা নিশ্চয়ই জানবেন যে যেকোনো জিনিস তাকে প্রয়োগ করতে গেলে একটা নীতি নির্ধারণ করতে হয়, তাছাড়া কোনো জিনিস প্রয়োগ করা যায় না, লাগু করা যায় না, ইমপ্লিমেন্ট করা যায় না। তিনটি নীতি আমাদের মানতেই হবে, সেটা কি না? এক নম্বর হচ্ছে রাজনৈতিক, দুই নম্বর হচ্ছে প্রশাসনিক, তিন নম্বর বহুজাতিক। এখন এই যে মেডিকেল কোর্স, প্যারামেডিকেল কোর্স, অল্টারনেটিভ মেডিকেল কাউন্সিল ক্যালকাটা চালু করছেন, তাদের ব্যাপারে প্রশাসনিক দিক থেকে সরকারের ভাবনা চিন্তাটা কি, এটা আমাদের প্রশ্ন। এবং আপনাদের হয়ে সেই প্রশ্ন আবার আমরা রাখছি আমাদের ডক্টর রমেশ বৈদ্যর কাছে। এই মুহূর্তে প্রশাসনের দৃষ্টিভঙ্গি তারাই ভালো বলতে পারবে, তবে আমার মনে হচ্ছে বর্তমানে প্রাইভেট বা বেসরকারিকরণের একটা হাওয়া বইছে। ঠিক সেই মুহূর্তে আমরা বলতে পারি বিকল্প চিকিৎসা যেভাবে দিন দিন প্রসার লাভ করছে বা সরকার যেভাবে বেসরকারিকরণে এগিয়ে আসছে, অদূর ভবিষ্যতে বিকল্প চিকিৎসা ব্যবস্থাটাকেও তারা এখন যেমন তাদের একটা বিমুখ, অর্থাৎ তারা এটাকে তেমন ভাবে গ্রহণ করতে চাইছে না, আমার মনে হচ্ছে অদূর ভবিষ্যতে অর্থাৎ আমাদের অল্টারনেটিভ মেডিকেল কাউন্সিল ক্যালকাটার যে কর্মকাণ্ড, এর যে